তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী গার্মেন্টিক চিটাগাং 2019। 29 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টায় জিএসসি কনভেনশন সেন্টারে প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। 27 অক্টোবর দুপুরে নগরীর জামাল খানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন অশোক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া। নেজামুদ্দিন সোহানের রিপোর্টে বিস্তারিত। তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী গার্মেন্টিক চিটাগাং 2019। 29 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টায় জিইসি কনভেনশন সেন্টারে প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমইএর প্রধান ভাইস প্রেসিডেন্ট এম এ সালাম। 27 অক্টোবর দুপুর 12টায় নগরীর জামাল খান এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন অশোক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপি সুলতান ভূঁইয়া। এ সময় তিনি বলেন, তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট দেশীয় এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতিতে বন্দরনগরী চট্টগ্রাম এ শিল্পের উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় স্থান রয়েছে। নগরে প্রতিনিয়ত এ শিল্পের প্রসার ঘটছে, যা তৈরি পোশাক শিল্পের রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং বাংলাদেশ সরকারের $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে। টিপু সুলতান বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান নিয়ামক পোশাক শিল্পকে আরও আধুনিক আর বিকশিত করতে আমরা এ প্রদর্শনীর আয়োজন করছি। 3 দিনব্যাপী এ প্রদর্শনী টেক্সটাইল এবং তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের জন্য অভিজ্ঞতা অর্জনে অসাধারণ ভূমিকা রাখবে। এটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিগত 2 বছরের সাফল্য এবারও আশা করছি এ শিল্পে প্রভাব ফেলবে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ গার্মেন্টস শিল্পের অত্যাধুনিক সেলাই যন্ত্রপাতি ও আনুষঙ্গিক যথা কাটিং রুম, লন্ড্রি, আয়রন, ফিনিশিং ইকুইপমেন্ট সহ গার্মেন্টস অ্যাক্সেসরিজ, লেভেলিং, জিপার, ট্যাগ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইনক ইত্যাদি সহ সংশ্লিষ্ট মেশিনারি তুলে ধরবে। বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় টিপু সুলতান ভূঁইয়া সংবাদ সম্মেলনে। 70টি স্টল হবে এবং বিশ্বের 10টি দেশ থেকে বিভিন্ন টেকনোলজি নিয়ে এখানে প্রদর্শনের জন্য আসছেন। সবাইকে অনুরোধ করবো, আপনারা মেলায় কষ্ট করে আসুন। চলবে এবং কষ্ট করে এখানে যারা মেশিনারি টেকনোলজি নিয়ে এসেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাদের সরাসরি আপনাদের সাথে প্রশ্ন করতে পারেন, সমস্যার সমাধান করতে পারে। নেজামুদ্দিন সোহানের তথ্য ও মোহাম্মদ সোহাগের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট, SNTV চট্টগ্রাম।